চুরি আলু চুরি কতটা করলাম কারণ তো বাদ জিনিস না ব্যবসা ব্যবসা যথেষ্ট কারণ আছে ওখান ঘর আমার বউ আছে বুঝছো নি আর তোমার নেওয়া রিস্ক হয়ে যাবো ওটার লাগে তোমার নেওয়া দায়িত্ব নাই বউ তো আরো পারলা শুন তোর বউ নিলে রান্ধে বান্ধা দিল দুই একলগে সরি কইয়া খাইলাম আর কি এই মিলিয়া খাইমু হে এই ও নাক টান মারি দেখি আর তোর মাথা কিন্তু গন্ধ লাগে রে বসিরালি ও বিয়া খান করিও তুই ফাল্টি গেলি বুঝছত নি আর সকান করলে তো বেটা তিরিশ সীমানার বিদ্রোহ আইতে দিতে নাই ভাই নি রে বা যাকি তোর বাড়ি খান্তা তুই ও তো লেসকার দিস আমি আমার বাড়ি যাই শুনা শুনা ভাই নুরে ভাই আমার বাড়ি তুই যাই না আল্লাহর দোয়াই লাগে ভাই আল্লাহর দুয়াই লাগে ভাই আমি যে গাটো পড়ছি ও গাটো তুই পড়তে রে ভাই তে বুঝলো নে আমি তো বড়িয়া বুঝি আর তোর ভাও দরিয়া রে ভাই তারপরে বুঝলে না আচ্ছা বসির আল্লি যাই কি রে বা শুনা ভাই নুরে ভাই বাদে আগ পা এরে ফোন বান্দা গাইলাম তুই আর আমি খাম লইলে তুই ই বেটি তোর লগে যায় না মোর লগে যায় আচ্ছা যাও ঘর মানুষ বুঝাই আ বুঝাই আর তোরে দিলাইলা আচ্ছা বুঝলাম তোর বউ যদি আমার খান্দাত বই তোর কোনো সমস্যা নেই ও ভাই সমস্যা লাগি তোরে ভাই দৌড়তি যা তোর মাফ করলাম তুই যা কি বুঝছতে তুই তো সরসত্ত তোরে মাফ করলাম যাইলাম না তোর বাড়ি বাড়ি বয়স্ক বেটিয়ে কে বিয়া করছ আর বুঝলে কিতা না হইলিছ দেখরা নি তার দাম হ্যাঁ তার লগে কাম কাম করি কর দিকে এও কি আমার বাড়ি পর্যন্ত বলি আইছো দেখরা নি তার সব হইছে আমি কিতা না বুঝি রে এই বজিরালে কিতা না বুঝই বজিরালে বল লগে তিরিং বিরিং তাইরে উচ্চার করি এইতে বিকুই সামনে বারিস না বিকুই সামনে বারিস না নজর দিতে লাইলিব তুমি তো আমি যখন ফটাই পালা করি করো না নে আটা সাতা নাম লাগাইয়া কি আবাস নি পৌঁছাই হি বলি দি খাইলেও দিতার কুদাল দি খাইলেও ওটা সুর তো সুর হি মাই গো সোনার মাই তোর মাতে তোমার জানে খামড়াই দিতাম এই হুন গে তোর চুলা চুলি করি যে রান্না তোরে রান্ধানি শিখাইতাম বা রান্ধিতে তুই তো রাঁধতে পারস নি তোমার বাতাস কিতা গো বান খাইলে আমি বসিরালিয়া খাইতাম গো জাল লাগি করলাম চুরি হে কয় সুর আমি তো বান খাইবো তুমি তো খাইতে নাই কি সুখে খাই রে তুমি মাপতার ভাই রে না কিলান মাঞ্চর আমার লগে যে বুরুমি আসলে বুঝছস নি সাইজ তার সামনে বাড়াইবি ইগু সামনে বাড়াইলে কি তার গুণ হয়ে যাইব নি আমি কি তার দিশাবর বউ নি হি আমি সুরর বউ দিশার সামনে বাড়াইব কোনো সমস্যা নাই এই হুন আমি তোর কাছে ইগুর কথা কইছি ও সেনসে ইগে যে বেটির মুখে যায় যে বাদি যায় কোনো জোর দিলাই বুঝছস নি ইগুর সব বেশি বালা নাই ইগুর সবুর সামনে পরিস না আরে হুন নিজা সুরইলে পাছলে দিও বিশ্বাস নাই হায় রে জানে খর্গ কিতা যে করতাম খালি তোর মুখে দি সাইয়া মায়া লাগি যায় আর মারতা ভাল্লাম না বুঝছস নি আমার খাইতা লাগে না কি
নিয়া দিলে করো নাই কর। সমাধান দেখতে আমি বাটফারি লাইট আমি সবগুলা তারা করে ইটা একটা বিহিত করা লাগবো। ঠিকও কইছস রে ভাই, আমার গাউর ইয়াং ফাইন কিছু লইয়া বইয়া ওখানে একটা বিয়ে করা লাগবো, কেন আমরা দুইজনে তোর ফাটতাম না বলে লইয়া বইয়া ডাকিয়া ডাকি জগড়া লাগবো কোন দেখি বুড়ু মিয়া ও দে খানা আর দিগানি লাগবো। ও বাস আছে ও ভাই, আরে বাস না ভাই, ও ভাই আউছাইন বা কিতা কিতা বিষয় কোন বইয়া সারা গাউ ঠিকানি রাইগি নাকি ফয়সালা না রে বা, আমরা গাউর সুরি সুটামি লইয়া মাত্রাম। হে তোমরা কে গাউ ঠিকানি লাগি যেমন লাগে কেনে বা, আমরা কিতা গাউর কুনতা নাই না, তোমরা কুনতা নাই, তোমরা লাগা গাউর সেন ফাতলা বসিরাইলে তো করলো, তুমি কোন দিন বউ সুন্দরী সুন্দরী মানে লাল টকটকা উচ্চ বেটি দেখলে রে বাবা, আমি যাইতাম যাই বিয়ামলের ফে যাইতে দে না, তোমরা যাও এবার দেখি আও যাও আমি মন আছি তোমরা কিতা শুনাইও বসিরালি আমার ঠকিলি লো আমার সে লাগার তো বসে এলি আমার ঠকিলি বিষয়টা বুঝলাম না, আগুন লাগান খামো আয়লা খামো হয়ে আনলে তার বউ দেখায় বউ দেখে হুয়াকে উঠি গেল আপনি কি তো না শুনলাম বসিরালি ভাই বিয়া করছেন ভাই, একটু ভাবি রে গিয়ে দেখি কি আইলাম। ও তুমি তান কি তা ও গাউন নি জি ওই আমরা ও গাউর ভাবি তো বাক্কা সুন্দর আছো ভাবি, আপনি এই নয়া মানুষ ইয়া অত কষ্টর কাম কেনে কটা ইতা আমার খোফাল দে ভাই, ইতা আমার খোফাল আছে ভাবি, আমরা বাড়ি যাইও ফাগানে যাইবো নে তুমি তাই না আইও তুই দেড়বেটা রূপান্তর যে দাওয়াত লইলে তুই কিতা তারা চিনস নি তারা জানস নি, হ্যাঁ কি দাওয়াত দেওয়া না ওর গো কেন দেখলাই নি তাই তামস পাগল
থাকবো তো আমার বাড়ি, পরিস্থিতি দেখছো না নিবালা না? পরিস্থিতি মানে আমরা চুরি করছি না ডাকাতি করছি, বিয়া করছি, পরিস্থিতি স্থিতি বুঝি না। বসিরালির হরও লাগান লাগলো, বসিরালির হর বলো আমার লগে কি গু তোরে খাওয়া লাগবো নি? আমার খাওয়া লাগবো, এগু তো গোসাইলে আগুও কিতা গোসাইতে। আচ্ছা রে বাবা, তোর গান খান বাদ দে। আচ্ছা গান বাদ দিলাম, যে একটা কথা কথা যে ওগো কিতা তোর ফুলিলি এগুলো তো আগে দেখলে বুঝলাম না। বাবা এই কি যাবে বাকি বাদ তাই না আমার জামাই আমি তানার বউ। হ্যাঁ ইল্লা লিল্লাহি হই না হইলে আজন আমার মাথায় ঘুরে। ওগো জলদি হলো ইনু তাহলে মাঠের কিছু রাজ আমি বলবো। আমি তোর বাপ বেটি বাড়াবে দুটো বাড়তো না ইগু আমার আসল ঘুরি বেড়ালা কিছু আমি আরো কিতা মুখে দিয়ে কইছি আর কি ব্রেক ফেল করিয়া মনে কিছু আনবা নাকি ইলার মাতিস তার গো বাপর সামনে। আব্বা তান মাতো তুমি খান দিও না বুঝছো নি দেখিল আমি কোন বিপদ বললাম একমাত্র বুড়োর কাছে গেল সমাধান পাইবো ভাই বুড়ু আমার আমি বড় বিপদ করছি রে ভাই, ওটা লাগি নালে ফাতারে দৌড়িয়ে তোমার কাছে আইছি। ও আমার বাসা, তুমি যদি না বাসা তাইলে আর কে বাসাইতে পারতো না রে ভাই। এ হুন আমার ঘরে বেটি বাটি নাই, আমি নিজেরে বাবা রান্না লাগে বাসন দেওয়া লাগে সবটা নিজে নিজে করা লাগে, তুই তো আমার বেটা কো ভাই লিছ যেটা ভাস সস্তা তো ভাই সস্তা নানি। ও ভাই ভাইছো করি তো মরছি রে ভাই, এখন তুমি যদি না বাসাও রে ভাই তাইলে কে বাসাইব আমার কি তো হইছে তুমি আরে ভাই আমার লোকান্ত ওখানে আমি যাইতে পারতাম না বুঝছত নি, আমার বেটি মানুষ নাই রে ভাই, আমি ও রান্না করা লাগে আত্মি বাসন সবটা আমি নিজে দেওয়া লাগে আমার ইতা কি তোর বউ দিলাই বলি। এই এক কাম কর তোর বউ দিলে আমারে
ও ভাই তোমার খাম বেশি বুঝছো নি, আমি তো লাগলে তোমার হান্ডি বাসন তুই দিলাম, একটু সাথ দিলাম, আর বেটি করে নিতে তুমি তুমি বেটি নিবে কি নিবে কি, তুমি কোনো সমস্যা না রে ভাই বুঝছো নি, আমার লোকান্তা তাই আগে আমার মুক্ত করো তুমি। আগে হেরাঞ্জি রইল তোমার এটা আনলাম না দেউ আনলাম কিছু না কিছু না তার সকলটি লই আসছে রে ভাই, বুড়া বেটা কি কাম কান্তা করছে রে ভাই, তার সব তো লই আসছে আর তোর বহুত লাগবে, তার সব তোর মানে কিতা বুঝাইতেছে রে, বুড়া বেটার কিতা কোনটা কিতা কইতাম রে ভাই বুঝছো নি, দৌড় তুলি আছে তোমার কাছে, ও আমার বেবার ঠৌ রে জোয়ান ফুড়িয়ে গু কইতনের ভাই লইয়া আইছে বুঝছো নি, এখন মাতেও না মুতেও না, এমন এক সমস্যার মাঝে ভরছি রে ভাই, ভরিয়া তোমার কাছে আইছি বুঝছো নি, আই বেটা চুরি করি খাই, ও তোমরা দৌ ঘুরে আমি ফালতাম কিলান, ওখান রে ভাই তুমি আমার এখন বুদ্ধি দৌড়ো ভাই, আমি কিলান কিতা করতাম বুদ্ধি দিতাম, তুই আইস বুড়ো মেয়ের গেছে তোর বাড়িতে বাড়ি দেখতে দেশ না না আমার না বুঝি, আচ্ছা বলুন বুড়ো মেয়ে বাসা রায় না হারা ইবারও বাসা রাইম হারাইবো, আচ্ছা হুন তোর বউ শাড়ি দি না হাউলে ওলা কো আতাল্লা বিলে লালি বলে তুমি এই এই ইতা কি তাকোস, আমি বউ তার তামা তুই খাম লইকে না নি লত কাফির তোর ডালো খামে দিলা বাকি তুই মানুষ বেলা এ তুই তো হইলে তোরে বুদ্ধি দিতা হে, ওখান থেকে তুই সব রাঙ্গাস রাঙ্গাইবো না নি, অত কষ্ট করে দৌড়ি আইলাম তোর কাছে বুদ্ধি নিতাম, ওখান দুই উঠিয়া কত বউ শাড়ি দিতাম, এই বউ শাড়ি আমি তামু কিলাম হ্যাঁ কাস্তাই কিল্লা, এক কাম কর যে বেটি বিয়া করছ তুই বেটি তুই রাখতে পারতে না, এগুলো তোর তোর বয়স না হইলেও মনে হয় বিশ বছরে বলো এইগুলো তুই শাড়ি দে আর আমারে দিলে কিতা কইলে বউ শাড়ি তো তুই নিতে কি বাবা রে ভাই, আমার ইটা ফালতু মাত বাদ দে, ওখন হোর বাগাইতাম কিলান ও উলান একটা বুদ্ধি দে রে ভাই, শুনা ভাই নু বুদ্ধি তো দিতাম বুদ্ধির ভান্ডার আমি তো হয় হয়, আচ্ছা ভাই শুন এক কাম কর তোর হোর রে বাগাইতে বেটি সুন্দর নি আল্লাহ কইতাম কিতা শান্ত, আচ্ছা আবার দেখতাম হইবো, আচ্ছা হুন দেখবো পরে তোর হরি রে তুই বাগাই তুলে একটা বুদ্ধি করতে এই বুদ্ধি যারে মাথায় আতে তারে মারে বাতে এক কাম কর তোর হারি যে সময় রানবো তোর বউ তোর বউ আবার তো বাপ হয় গুরু মিয়া বুদ্ধি দিতে হইলে কেউরে খারাপ দেয় না না বালা দে বালা দে, আর তুই আমার লাগে সুরি সুট্টা আমি করো গান তো একটা হক আছে না হয় হয়, আচ্ছা ভাই হুন তোর বউ তো আবার তাই বাপ বাজে জিনিস খাওয়াইতে না, তুই এক কাম কর তোর বউয়ের রান্দি আইয়া খালি ওরুম আইবো মরিচ টকা লবণ টকা যারা তারা দিতে ও তার মাঝে খালি উল্টা পাল্টা করবি দেখবে না হাল্লা যায় ইচ্ছা না, আরে উঞ্চাই বেটি দেখু এগু ফালে দেবো না তুই দেখ ইকান তোর ভাই চিন্তা করে ভাই না, আচ্ছা তুই ফালে যা তুই নিবে কি তেহারে কাম কর আমি নিবে না তুই ওকে বসে নিবে আর হুগুদ লইবে, আচ্ছা দেখি আমি রাইট চিন্তা দ্বারা করি কিতা করা যায়, চিন্তা কর চিন্তা কর চিন্তা করলে ভালো হইব, ও ভাই তুই রে ভাই যে বুদ্ধিটা দিছ বুঝছিস নি আমার খালি করে নিবে নুন বুঝলা আর যে দাম রে ভাই বুঝছি আমি শেষ আমার লালবাত্তি নীলবাত্তি লালবাত্তি নীলবাত্তি জ্বলবো রে ভাই, আরো কোনো জাত বুদ্ধি যদি থাকে তোর বান্ডারও তাইলে এখন খান দে আমার শিয়ার খন বুদ্ধি দিতাম বুদ্ধি বুদ্ধি দিতাম ওরে বাবা ভুল নাই আব্বা জমানো তালা মারিছে বুঝছো নি, আব্বার মুখ তো আর কোন কথা বাড়াইছো না কোন কাম বেটা বাড়াই আইছি বাজি, এরে শুনো উল্টো আলটা মাত মারছি না হয়ে যাবো বুঝতে তো আমি মাতলে উল্টো আলটা হয়ে যায় না আমি আমার কথা তুই বিশ্বাস করলে না, ওখান উঞ্চস্ত তোর নিজের কানে বেটা কোন খান বাড়াই আইছি কেন, এরা শুনো তুমি একদম দেখিও না বুঝছো নি তুমিও কম নাই ছুরা বেড়ার মাঝে আছি এর লাগি তোর না কয়টা দিন থাকা লাগবো
আমার বেড়াটা শেষ হয়ে গেলে আমি যাই বিয়ে আমার বউ হয়ে যাবে। আচ্ছা আব্বা, তোমার যদিন বেড়া শেষ না হয় তা হওয়া মারো, কোনো অসুবিধা নাই, বেড়া শেষ হইলে যাইও। না 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 না, ইকান হইতো না, আপনি যদি ইকান হইতেন তাহলে বুঝছেন নি, তাইলে গাল মানছি আমার সন্দেহ করব, আমার আরো সমস্যা হইব। আপনি আপনার কথা গুলো যাব কা যাব কা এর লগে মাই দা মানতে যখন ইলা কইরা তে আমি আমার বউ লয়ে যাই কি না। আব্বা তুমি ওই দিতা, তুমি ওনা তাক পাই, তুমি যাও বেটি গেলা, ইকান আমি দেখরা তাই নরে একলা যাও। এই হুন, তোর বাপর দাম নেই কেন আসলাম না, তোর বাপের সুর সম্মান দিয়া দিলে যা বুঝছস নি। ইকান আমি কি সুখে রুজি করি জানি, খাইলে এত নয়নের চারি বিন্দি রে, ইকান বুঝে না তুমি। এরা হুন গলা নামাইয়া মাতিও বুঝছ নি, আমার বাপ এমন করি রেছে তারে কি তইছে, নিজর কান তুকা নিজে যেন চুরি চামারি করো। হায় রে হায়, চুরি যদি না করি গো তাহলে খাইবাই দিলাম, জীবনে তার কোনো হানি কি না, অক্টো তুইছি আমি তাইতে বললাই নানি কুকা সুরা সুর হইল তো তোমার জামাই নানি। আমি সুর কুনানো আমার আপনার আমি আইছো মাতে তো সবকে দেখতে পারো না, আমি দেখতাম মারিয়ারি বেটা কত দিন ধরে তার বাজে একটা জুয়া, তোমার আইছো তো আমার জানা আছে বুঝছো নি, মানুষ দালা তুমি একবারে লাগাই দাও বেশি। আমরা দুই বন্ধু একলগে বিশ্বনাথ খাই, এক বিশ্বনাথ কুমাই, তুমি আইসো থাকি ব্যাপারটা ব্যাপারটা আমার বন্ধু বান্ধব চলতো না, যাও তাই যাও আমার মন ভালো না, যাও তো তোমার মনে এবার কি কে কাটি মানে কইছি রে বাবা ভাই যাও আমিও শুনলাম, আমারও খানো আরো দুজনে কইছেন, আমিও এটা সস্তার ব্যবস্থা নিম গ্রামের গণ্য ব্যক্তিরা লইয়া, চিন্তা হইল না, এটা সত্যতের অবস্থা নেই। খান সাহ বসিয়ালে তার মাল্লা খান এক বেটির বিয়া করছে। ওই ওই বেটি যে সুন্দর, দূর পাঠাইন বল করো খান সাহ বসে আমি খিদা মাত্রায় বুঝো না। এরে শুনো, আমার তোরা যখন হইছো বিষয়টা মাতামাতি হইল না, আমি বুড়ি বেড়ে খবর হই রাখ, বুড়ি বেড়ে আনি আমি যারা হই হইব না, বেশি মাতামাতি করা ঠিক না। ঠিক আছে তুমি এখন যাও, আমি বুঝছি আমি যারা হলে করবো না। তুমি তোমার লগে তো খবর দিছি ই গেরামের ক্ষেত্র অভিযোগ করে, তুমি এবং তোমার লগেজনে তোরা দুজনে মিললা ই গেরামের চুরি ও কিছু দান্দা বান্দা করায়, এগুলা ঠিক নাই, এগুলো তুই হইরাও, যে কোনো কাজ কর্ম করতে হইলে আমি তোরা খাদ্য ব্যবস্থা করে দিব না, তোর সমাজটা সুন্দর ব্যবস্থা কর। আপনি আমরা খান দিতা, আমরা যে খাম ফিকছি ই খাম ছাড়া তো আর কোনটা ছাড়তাম নাই,
আর আপনি আপনারা খামাম দিতে পারত না বুঝছেন কি বন্ধ তুমি মাত্র কান্ড মুরব্বী তোমার এগুলো মাত্র আমার মাত্র সপ্তাহ এবার এও করতে হবে এগুলো আমরা ব্যবসা বাদ দিচ্ছি আইলে বা খাওয়ার ব্যবস্থা করবো নে ওই ওই খাম দিব খাম দিবা খান সাহ আমরা যে বাদ দিই গুটাইয়া মাত্র আছে তা হই রা এটা আসলে আমরা কিতা করতে বসে দিলি আয় আয় না হলে কি মানুষ ইঙ্গিত দেয় নিবা বিষা দেয় নিবা মানুষের লগে শয়তান তা বালা খাম দেখতে পারে না আমরা তো মাঝে মাঝে ওই বালা খাম করি না নিরে না করে করি করি আর সারতাম মনে করে ফারতাম নাই বহুত বড় বিপদ গেছে বসির আনলে গছি আনছে বুঝছেন নি আর না আমার প্রতি তুফান গেছে কিতা হইলে বসি তুলা দিয়ে যে চেষ্টা হইরা দেখো ভালো হইতে টেহা লাগে না ইচ্ছা করলে ফারবাই কোনো সমস্যা নাই ওই ওই চেষ্টা করলাম চেষ্টা করে দেখি যদি ফারি ছাড়ি দিও খান সাহ তেমনটি যাই বুঝছেন নি আবার যাওয়া লাগবে আজানের পরে বাজানের বাসি আজানের বাসি আমিও দেখি কিতা করা যায় ঠিক না হইলে কিলা করা যায় আমি তাও জানি আইনের আওলা লইয়া ইনশো আল্লাহ চুরি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবো খানা কিন্তু আমরা লোকে উল্টা উল্টা করি খানা কিন্তু একটা শিক্ষা দেওয়া লাগবো কিতা মন করো আমি কই আর কি জানি গুরু মিয়ার বসির আলিয়ে সুরি যদি সারো নু কিন্তু সুরির ট্রেনিং জমা দিতে নাই কিতা হো গুরু মিয়ার বাজ সুরির বাজ একটা তাকবো তাকবো আর বসির আলির কামান তাকবো তাকবো আজকু খানোর বাড়ি আউটাই নাই তুমি কিতা হো খান্ডে কাম লইলি তো কাম লইলি তো আসলে রে আমার মন নয় খান্ডে কি কিয়ে আঙ্গুল মারে আঙ্গুল মারে তবে আজ রাত কাম লইলি তো আজ কাম লইলি তো মেরে কার বুয়ার দোকান তো তেল লইলি বাকি তেল আর কোন তো তার বাড়ির তো যেতাম আর বাড়ি আর দিন মার আবার দেখি আজ খবর খাটতে পারস ধর 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 আটে আটে ধর হ্যালো হ্যাঁ গুলামের ফুয়া ফোন খাটাস কেন কিতা তোর তোর বউ কোনো কেন কিনি ফোন এর ফোন জুতা খুলি আমার মুখ নামে খামেরটা আছে বুঝছো নি খামেরটা আছে বড় গরম খাম আজ রাত কিন্তু কাম লই লিতাম তারে হুন বউ বউ করিস না ফর তোর বড় কান্দা থাকি ফর হ্যাঁ বুঝছি না ওই মে দূর গলা মোর বা কইবে খানোর বড় খাম লইতাম আই আজ খানোর খাম লইতাম তো কথা নেই লম্বা লম্বা মারতে তার বা কইবে খানে খাম লইতে এই এই ও তাই মলম লাগাইস আচ্ছা রাখি দে তার বউ নাই তার হৌরে বিয়া করছে এখন তার হৌরে বিয়া করিয়া তার বাড়ির থাকে আমি আরো মনে করছি বসিরে মনে করে বিয়া করে লইয়া আইছে ও বাসা তুমি কোন দিন বিয়া করতাই বসিরে কাম লইল বা তুমি এখনো লইলাই না লই মুগে বা হে হেরা দি কাম লইলিছি এমনে লইছে না বেটারে এমনে কাম লইছি যাও যাও তোমরা ফতে তোমরা যাও আচ্ছা রে আমরা যাই না কি আলো কি রে সুন্দরি ফাক না হই না লইলি মু এই বছর আমার বিয়ার মন করি ধরবে
তুমি তাল বুতল খন্তি লইয়া বুঝছনি? তোর বউ চিল্লার রে গোলামর ভুয়া, তোর বউরে বুঝ দে কিতা যে রে তুই এগো বেটি বিয়া করলেনি, সারি দে সারি দে, এগুলো সারি দে। আরে বাবা আমার কথা কইলাম না, সারি দে, কাটি দিছে। হ্যাঁ উচিত কথা কইলে কাটবো। আচ্ছা এই কোন তুই যে বাদ বাল লাগাইলে তোর বাপরে রাখলে কি বেটাকে যাইতো বুদ্ধি? হ্যাঁ খেলে আমার বাপ তারা তোমার কি তো অসুবিধা হল, সুরির অসুবিধা হল নি। আমার বাপরে আহা মনে খানি খাইলা তোমার বাড়াল খালি হয়ে যাস। দেখ রাইনি রে বাবা, তুমি যেন গিয়া খাও এসময় তোর বাপে কর না কুতা। আরে সব দিন লাগি আইছে সিল্লাই আমার দুনে একটা করে রে মানুষ দাই দাই। তোমার মা তুমি আর কোন মুখ বল দিলাই বুঝছনি, খালি ইলমি গুন দিলি কথাগুলা তো গুন ন বিষয় তো ইচ্ছা না। আমার তো উগার হালিও হারিও, তোমার বাপিও খাইরা নয়া মায়ও খাইরা কসমা ঘুরিয়ে কো কইছে লইয়াছে বাপি। আরে ন সাবধানে মারতে কইলাম বুঝছনি, আমার বাপ তোমার বউ লাগাম দিয়া মারতিও গুন ন গো। আমি লাগাম দিছি করতে কেউ তোমার বাপ অতীন তোলে টাকা ঘুরি লইয়া বুঝছো নি, আনালে কোন দিন গাঠটি গুল করে গেলা অনি অনিতা সমস্যা না, সমস্যা তো আর একটা গাঁও মানুষে মার কথা মাতে বসিরালির হৌরে কুড়িয়ে গুলো ইয়াই তো হইতো নে। তুমি তো মাতলে উনো না, খালি কব খান আর খান এর বাদে বুড়ু মিয়া তো তোলে দি বান কাটে এর কাটা রেখা বুঝছো নি। এটা শুনো গাঁও মানুষে কিতা হইলো না হইলো তাই আমার কিচ্ছু যায় আসে না বুঝছো নি। আর বুড়ু মিয়া না তোমার বন্ধু, তোমার বন্ধু তোমার বান কাটে হন। হ্যাঁ না বে ইবে হি বেটা আমার বন্ধু দু না, আমি জোয়ান হুয়ারে টাটকা বুড়ার কাছে নিয়ে বন্ধু বানাইলি নি। ওকে বুঝলাম আমি বুঝছি, অনু বাস তের বাস না বাসুস কিছু না, তার বয়স তো সত্য কথা, তার মধ্যে বিকেশ বয়স ও আকি দইলা আমার সুরির পার্টনার সুগর বন্ধু আকি। আর একটা চুরা চুরা আলি এক চুরে বিয়া করে আর এক চুরের হালি কাইছিল তোর কাটি দুই জনে লইছ তোর লগে মাটি। আমি বড় ভাইতে না বুঝছ নি, আমার দাদাও বড় ভাইতে না। হল হল মুকি গানা দেখাইছ না, দেখাই দেখা না মারাই না, হল হল মারাই না বুঝছ নি, এখন দাদাই পাত্তা না। হ্যাঁ কাইছিল তোর কাটি ধরে লইছ চৌকা জানি ওই চাইতা আনছি এক কারণে লুকে এখানে আমার পুরীর বাড়ি সাবধানে থাক বুঝছেন, আর আমি আমার ব্যবসা জেরেমনি আজকে রাইতে আমি আইতাম না। তুমি আজ রাইতে আইতে না, তোমার আবার কি ওর ব্যবসা? তুমি জানো না নি আমার কি জাতীয় ব্যবসা, আমার রাত মাই গো মাই চুরি করো আবার ওগুন নাম দিছে ব্যবসা। কিছু না তুমি মনে বিচার Thank you.
আমার দুটা বিল্ডিং আর মনে করি
আমি বুড়ো হইলে আমার শরীরে ফুরা তেজ লাগে, বুড়ো মিয়ার সংসার আজ থেকে তুমি আমি সংসার আয় রে আমার।